বন্ধুরা, আমি দোয়েল মুখার্জি। মায়ের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পটলের চিকেন দোরমা করে দেখাবো কিভাবে বানাবো, চলুন দেখে নিই। প্রথমে আমি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি পাঁচটা পটল দেখুন কেটে রেখেছি আর দুটো পটল আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এরকম ছুরি নিয়েছি, ছুরির সাইডটা দিয়ে এরকমভাবে পটলের গাটা চেঁচে নেব। পটলের এই সবুজ অংশটা চেঁচে নিতে হবে, পুরো খোসা ছাড়ানো যাবে না। ঠিক এইভাবে পটলগুলোকে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এক দিকটা আমি একটু কেটে দিলাম আর এক দিকটা আমি একটু বেশি করে কাটলাম। সেমভাবে আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এবার প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দু চামচ দিয়েছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি। তেলটা ও ঘিটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব মিনিট দুয়েক মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব রসুন ও আদার পেস্টটা। সেমভাবেই পেঁয়াজের সাথে রসুন আদাটাকেও ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে আরেকটু আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে রয়েছে কিছুটা কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ ও দারচিনি, সব কিছু আমি মিক্সারে একটা পেস্ট করে নিয়েছি। আর রয়েছে এক চামচ মতো পোস্ত, সব কিছু আমি মিক্সারে একটা পেস্ট করে নিয়েছি। কিছুটা আমি এখানে দিয়ে কষিয়ে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরে দেবো বলে। আর দিলাম এখানে হাফ দই। হাফ দই বলতে এখানে রয়েছে বড় চামচে তিন চামচ মতো দই, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন পটলগুলো রেখে দিয়েছি, পটলের আমি একটা চামচ নিয়েছি, নিয়ে পটলের দানাগুলো বের করে দিচ্ছি। যেভাবে বের করছি পটলের দানাগুলো ঠিক সেইভাবে একটা চামচ দিয়ে বের করবেন। পটলগুলো এমন সাবধানে করবেন যাতে পটলের গা থেকে যেন কেটে না যায়, কেটে গেলেই কিন্তু পুরটা বেরিয়ে যাবে। সাবধানে পটলের দানাগুলো কিন্তু বের করতে হবে। আমি একটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন আমার এইভাবে আমি পটলের দানাটা বের করেছি, সবকটা আমি সেমভাবে পটলের দানাগুলো বের করে নেব। পটলের দানাটা বের করে আমি একটা পেস্ট করে নিয়েছি মিক্সারে, যাতে পটলের দানাগুলো কারোর গালে না পড়ে খাওয়ার সময়, যার জন্য আমি পেস্টটা করে নিয়েছি। আপনারা গোটা দিলেও দিতে পারেন। এবার আমি সব কিছু আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এবার এটা একটা থালায় নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো মুখ থেকে দানা বের করে রেখেছি তার মধ্যে এই পুরটা ভরে দেব। আমি এখানে প্রতিটা পটল, প্রত্যেকটা পটলে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে, আর বাদ বাকি যে পুরটা রয়েছে সেটা আমি লাস্টে রান্নার সময় আমি দিয়ে দেব। দিলে পারে কি হয়, টেস্টটা পটলের দোরমার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেমভাবে আমার প্রত্যেকটা পটলের পুর ভরা হয়ে গেছে। এখানে আমি বেসন গুলে নিয়েছি, আপনারা যদি পারেন আপনাদের হাতের কাছে আটাও আপনারা মেখে মুখটা সিল করে দিতে পারেন।
আমি এইখানে বেসন দিয়ে মুখটা সিল করে দিচ্ছি, যাতে ভাজার সময় কোনো রকম ভাবে পুরটা বেরিয়ে না যায়। আর ঠিক এরকম টাইট করে কিন্তু বেসনটা মাখতে হবে। আর এদিকে আমি কড়াইতে যার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। একটা একটা করে পটল আমি ভেজে নেব। আর পটলগুলো আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে, আর বেসনের সিলগুলো কিন্তু খোলেনি, দেখতেই পাচ্ছেন। ঠিক এই ওই তেলেই আমি আর আলাদা করে তেল দিইনি, ওই তেলেতেই আমি একটা তেজপাতা, দুটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি ও 3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এই গ্রেভিটায় কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আর পড়বে না। এখানে আমি আদাটা 1 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলেই এবার যে আমি মশলাটা মানে হাফ দিয়েছিলাম, কাজু বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা গ্যাসটা আমি আস্তে করে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 7 মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। সব কিছু আবার একটু আমি কষিয়ে নেব। 1 মিনিট মতো কষানোর পরে এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো টমেটো সস। আপনারা এখানে টমেটো কুচি দিলেও দিতে পারে, কিন্তু টমেটো সসটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি ওই জন্য এখানে 2 চামচ মতো টমেটো সসটা দিলাম। টমেটো সসটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে বাদবাকি যে দইটা আমার ছিল সেই দইটাও আমি এখানে দিয়ে দিলাম। দইটা মোট আমি এখানে 100 গ্রাম ব্যবহার করছি, কিছুটা আমি হাফ পুরেতে দিয়েছিলাম, হাফ আমি এখানে গ্রেভিতে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর বাটিতে কিছুটা মশলা লেগেছিলো, সেই বাটিতে একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুট আসলেই তাতে আমি আরও 1 বাটি মতো জল দিয়ে দেবো। দিয়ে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুট এসে গেছে, আমি এখানে পটলগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট মতো রান্নাটা করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোটো চামচের 1/4 ভাগ। আমি এখানে একটা জায়গায় স্কিপ করে গেছি, আমার যে পুরটা বেঁচে গেছিলো সেটা আমি বলেছিলাম দেবো, তাই এই জায়গাটায় আমি পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। এখানে আমার রান্নাটা হয়ে এসে গেছে। আর দেখুন আমি গ্যাসটাও অফ করে দিয়েছি, আর খুব সুন্দর কালার এসেছে। এখানে বলুন পটলের চিকেনের দোরমা বা চিকেন পটলের দোরমা, যেটাই বলুন খেতে কিন্তু খুবই সুন্দর। অবশ্যই বাইরে দিয়ে ট্রাই করুন কেমন লাগলো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি একটা প্লেটে তুলে পরিবেশন করার জন্য রেডি করছি। আমার পরিবেশন করার জন্য প্লেটটা রেডি। আর পটলের কাজে আমি যে বেসনের সিলগুলো করেছিলাম সেগুলো আমি খুলে দিয়েছি, যাতে খাওয়ার সময় কোনো রকম মুখে না পড়ে। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনার ফোনে সহজে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নমস্কার।